মানি বলছিল যে বৃষ্টির মধ্যে যাবি কিনা দেখ, কিন্তু আজকে যেতেই হবে, কারণ কালকে তোমাদের বললাম যে ওই মাসিদেরকে শাড়ি টাড়ি গুলো দেবো। মানে মাথা গরম হয়ে গেছে, যে ক্যাবটাকে বুক করেছি ব্যবহার এত বাজে, লোকটা অন্য রাস্তায় চলে গেছে। এবার পাপা আমাকে ফোন করেছে, করে বলছে তুই কোন দিকে যাচ্ছিস। এক একটা ক্যাব ড্রাইভার এত বাজে হয়, এত বাজে হয়। এখন মনে হচ্ছে কালকে আসলে ভালো হতো। না আমি এখানে রেখে যাবো, তুমি কালকে একটু দিয়ে দিও। মাসি অষ্টমীর শাড়িটা দেখে যাও। আর আরো আমি মানে এসছি, আরো হচ্ছে এক তো মাসিদেরকে শাড়ি টাড়ি গুলো দিলাম, আরেকটা হচ্ছে যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 10:45 মতন বাজে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর বাইরে আজকে ওয়েদারটা জঘন্য, মানে একদম মেঘমেঘ হয়ে আছে, আর এক ভাই বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু আগে তো খুব বৃষ্টি হচ্ছিলো, এখন টিপ 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 করে পড়ছে। যাই হোক, আমি কালকেই বলেছিলাম যে আজকে আমি যাবো হচ্ছে একটু লেট, কারণ তো আমি এখন ক্যাব বুক করে নিয়েছি, ক্যাবটা আসছে, আসলে আমি বেরোবো। মানি বলছিলো যে বৃষ্টির মধ্যে যাবি কিনা দেখ, কিন্তু আজকে যেতেই হবে, কারণ কালকে তোমাদের বললাম যে ওই মাসিদেরকে শাড়ি টাড়িগুলো দেবো। তারপরে আমি যাবো জেনে মা আবার সকালবেলা জলখাবার বানাচ্ছে, বাবা জানে যে আমি আসবো, তো একটা ভেবে রেখেছো, ঠিক আছে আমি তো ক্যাবেই যাবো তো চলে যাই। তো হ্যাঁ, যাই হোক, তারপর দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সব সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 12:15, আর আমি এই জাস্ট আসলাম হচ্ছে লেক টাউন। বাইরে মুষলধার বৃষ্টি পড়ছে, আর রাস্তায় আমি কিচ্ছু রেকর্ড করিনি, ওই ইন্ট্রোটার পরে আর প্র্যাকটিক্যালি কিছুই রেকর্ড করিনি। সময় মানে মাথা গরম হয়ে গেছে, যে ক্যাবটাকে বুক করেছি ব্যবহার এত বাজে, লোকটার লোকেশন আমার ওই পারে দেখাচ্ছে। আমি বলছি বারবার যে ওটা আমার লোকেশন না, না আমাকে তো এখানেই দেখাচ্ছে, এত রুডলি বলছে, আমি ওদিকে যাবো না, আমাকে তো এখানেই দেখাচ্ছে, ও তাহলে আমাকে আরো এগোতে হবে। তো আমি তখন বলছি যে তাহলে কি আপনি আমার এখানে আসবেন না লোকেশনে, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আমি কেন, আমাকে তো এটাই দেখাবে না, এত রুডলি লোকটা বলছে। তারপরে আমি গাড়িতে উঠে গেছি, উঠে আমি ওনাকে আমি বললাম যে টেগর পার্কের ওখান দিয়ে বেরোবো, বলে আমি দেখছি যে ব্যাগের মধ্যে সব শাড়ি টাড়িগুলো ঠিকঠাক এনেছি কিনা, আমি খেয়ালই করিনি, ও অন্য রাস্তায় চলে গেছে। এবার পাপা আমাকে ফোন করেছে, করে বলছে তুই কোন দিকে যাচ্ছিস, আমি বলছি আমি তো টেগর পার্ক। তারপরে খেয়াল করেছি যে আর এটা তো অন্য রাস্তা, মানে অন্যদিকে চলে গেছে আমাদের ওখান থেকে বেরিয়ে। তো আমি তখন বলছি আপনি এবার বেরোন, বেরিয়ে এবার ওখান থেকে আবার টেগর পার্ক চলুন, আপনি ব্যাক করুন। তাতেও লোকটা বিরক্ত, আমি তখন বলছি দেখুন আপনার লোকেশন ভুল লাগাচ্ছে, সেটা তো আমার রেসপন্সিবিলিটি না, আমি আমি তো আমার লোকেশনেই বুক করেছি, আমি তো আমার ডেস্টিনেশনেই যাবো, আপনার লোকেশন ভুল লাগাচ্ছে সেটা তো আমার রেসপন্সিবিলিটি না। এক একটা ক্যাব ড্রাইভার এত বাজে হয়, এত বাজে হয়। তার মধ্যে এখানে মুষলধার বৃষ্টি পড়ছে, আর আমি ছাতা মানে এইসবের মধ্যে আমি ছাতাও আনতে ভুলে গেছি, ভেবেছিলাম ছাতাটা নিয়ে আসবো, কিন্তু বেরোনোর সময় এমন একটা তাল লাগলো ওই ড্রাইভারের ফোনে যে আমি ভুলে গেছি। তা পাড়ার মুখ থেকে এখানে আসলাম, তো বৃষ্টিটা পড়ছে, ভিজিনি, বাট হ্যাঁ বৃষ্টি গায়ে ভালোই লেগেছে। তো আমি মাকে আবার ফোন করলাম, আর মাসি রয়েছে, রান্নার মাসি, রান্নার মাসি ছাতা নিয়ে ওখানে যেতে যেতে আমি ততক্ষণে বাড়ি চলে আসবো, তো সেই জন্য আমি আর ওয়েট করিনি, আমি চলে এসেছি। যাই হোক, এক্ষুনি বাড়িতে আসলাম, আজকে সকালে জলখাবারও খাইনি, যেহেতু মা বললো যে মা জলখাবার বানাচ্ছে, তো সেখানে এখন আগে খাবো, আমি একদম খালি পেটে রয়েছি প্র্যাকটিক্যালি সকাল থেকে। তো হ্যাঁ, এখন একটু খাওয়া দাওয়া করি। দেখো কেমন বৃষ্টি পড়ছে, পুরো জোরে বৃষ্টি পড়ছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আকাশে পুরো মেঘ রয়েছে, একদম ভালো জোরে বৃষ্টি পড়ছে। আমাকে ওখানে মানি বলছিল যে এত বৃষ্টিতে যাস না, কিন্তু আমি বললাম না যেহেতু অলরেডি আমার এখানে বলা ছিল, যদিও অষ্টমী নেই, অষ্টমী অলরেডি কাজ করে চলে গেছে, ওরা যে তারা ছিল তো কাজ করে চলে গেছে। আমি ভেবেছিলাম যে মাসিকে আর অষ্টমীকে হাতে হাতে জিনিসগুলো দেবো, যে কারণে আমার আরও আজকে আসা এত তাড়াতাড়ি, নাহলে তো আমি দেরি করে আসতে পারতাম। তো এখন মনে হচ্ছে কালকে আসলে ভালো হতো, তাহলে হয়তো অষ্টমী থাকতো, বা ঠিক আছে আমি কিছু করার নেই, আমি চলে এসেছি, তো আমি অষ্টমীর জিনিসটা রেখে দিয়ে মাসিরটা মাসিকে দিয়ে দেবো, আর কিছু করার নেই, ও চলে গেছে, ও তাড়াহুড়ো ছিল, সকাল সকাল এসে কাজ করে বেরিয়ে গেছে। যাই হোক, তো আগে আমি খাই, আমার এখন মাথা ধরে যাচ্ছে। এই দেখো মা এখানে বানিয়েছে হচ্ছে প্যান ফ্রাইড মোমো, আর এখানে রয়েছে হচ্ছে স্যুপটা। মাসি রয়েছে, তো মাসিকে মাসির শাড়িটা দিয়ে দিই, অষ্টমীরটা আমি কি মাসিকে দিয়ে দেবো, অষ্টমীরটা নাহলে এখানে রেখে যাবো, নাহলে আমি এখানে রেখে যাবো, তুমি কালকে একটু দিয়ে দিও, ঠিক আছে। মাসি এ তো হাতে চলে এসছে, হাত ধুতে গেল, তারপরে দিচ্ছে, এই না খুলে দেখো, না খুলে দেখো, তোমাকে আমি তাঁতি দিলাম ভালো দেখে, আমি তোমাকে বছরে একটাই দিই ভালো দেবো, যেগুলো তুমি পড়তে পারবে।
সি গ্রিন কালার পাটটা পা পছন্দ হয়েছে, সি গ্রিন কালার আর গোল্ডেনের পার, আঁচলটা দেখো আঁচলটাও আছে আর ভেতরটা পুরো এরকম কালো এরকম ভাবে ডিজাইন আছে, আঁচলটা কই গেল না, এইটা এইটাই এইটাই আঁচল। হুম হুম, আমি আর খুলিনি, ভাঁজ করেই রেখে দিয়েছি, এই যে এইটাই আঁচল, এই দিকটা আঁচল, হ্যাঁ, আর পুরো শাড়িটার ভেতরে তোমার এরকম ছোট ছোট এইভাবে করা রয়েছে পুরো শাড়িটাতে, ঠিক আছে, পরো পুজোর সময়। হ্যাঁ অষ্টমীতে পরো, হ্যাঁ অষ্টমী পুজোর দিন পরো, হ্যাঁ আচ্ছা, ওটা বিয়ে বাড়ির দিনকে পরনি, ওই যে সেই তোমার নাতনির বিয়ে ছিল বিয়ে বাড়িতে পরনি, ওই পুজোর দিনকে পরলে, বাহ এইটা পরবে কিন্তু এবারে পুজোতে, ঠিক আছে তুলে রাখবে না, হ্যাঁ এটা অষ্টমীর শাড়ি কিন্তু অষ্টমী তো নেই, হ্যাঁ অষ্টমী কেন এবারে শাড়ি কিনেছি, প্যাকেটটা একটু ছিঁড়ে গেছে, হ্যাঁ ওকে তো দিচ্ছে সবাই দেখছি কুর্তি, তা আমি ওই জন্য শাড়ি, শিফন শাড়ি কিনেছি ওর জন্য, দড়ি দিয়ে বাঁধা আছে শাড়িটা, আমি শাড়িটার ছবি দেখাচ্ছি, তাহলে হচ্ছে শাড়ির ইয়েটা ডিজাইনটা, শাড়িটা সুন্দর আর অষ্টমী আমার মনে হয় ভালোই লাগবে পরলে, মাসি ওই অষ্টমীর শাড়িটা দেখে যাও, এই দেখো এইটা হচ্ছে অষ্টমীর শাড়িটা, ওই যে এরকম এখন বাজে হচ্ছে 2:20 মতন, তো এখন খাওয়া দাওয়া করবো, আমি যদিও দুপুরবেলা আজকে লুচি খাবো কারণ এমনি খাবো, আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি, এখানে মা বানিয়েছে হচ্ছে আমার জন্য ধোকার ডালনা, আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা মুসুরির ডাল, এখানে রয়েছে আমার জন্য ডিম কষা, হাঁসের ডিমের ডিম কষা, আর এটা হচ্ছে মাছের ঝাল, আর এখানে ভাত আছে, বাবা খাবে হচ্ছে ভাত, আমি খাবো হচ্ছে লুচি, না বাবা প্রত্যেক মঙ্গলবারই লুচি খায়, আমি তো অত লুচি খাই না, তো সেই জন্য মাকে বললাম মা ধোকার ডালা বানিয়েছে, তাই মাকে বললাম যে তাহলে একটু লুচি করো, তো লুচি দিয়ে ধোকা দিয়ে খাবো, ভালো লাগে আমার, সেই জন্য মা এখন লুচি করবে আর বাবা খেতে বসে যাচ্ছে, আর আরও আমি মানে এসছি আরও হচ্ছে, এক তো মাসিদেরকে শাড়ি টাড়িগুলো দিলাম, আর একটা হচ্ছে যে তোমার ব্লাউজ সেই বানাতে দিয়েছিলেন না, ওই ব্লাউজগুলো দীপুর মিশির দিয়ে গেছে, তো আমি এখানে একবার করে পরে পরে সেগুলোকে আমাকে একটু মানে দেখতে হবে যে ঠিকঠাক ফিটিংস আছে কি না, যদি না হয় তাহলে আবার দীপুর মিশিকে বলতে হবে আসার জন্য, ও তাহলে একটু দেখে নেবে মাপঝোপগুলো, তো সেই সব কাজ মিলেই আমি আজকে এসেছি, তো ও দিয়ে গেছে ব্লাউজগুলো সকালবেলায়, আমি খাওয়া দাওয়া করে তারপরে একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখবো যে ব্লাউজগুলো ঠিকঠাক আছে কি না, দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে বাট পরে তো একবার দেখতেই হবে না, তার মধ্যে একটা পিস আছে এত সুন্দর, আমি ওটা যখন কিনেছিলাম আমি তো দেখিয়েছিলাম তখন, অবভিয়াসলি তোমাদের মনে নেই, পরে আবার দেখিয়ে দেবো, আগে হোক রেডি তারপরে, তো এখন বাবা খেতে বসে গেছে আমি খাচ্ছি, মা লুচিগুলো ভাজবে তারপরে, এই যে এখানে রয়েছে আমার লুচি, এটা হচ্ছে ধোকা, না এটা হচ্ছে ডিম কষা, আর ওখানে এই যে বেগুন ভাজা, ধোকাটা দাও, আচ্ছা ধোকা দিচ্ছে মা বাবাকে মানে খেতে দিচ্ছে, তা আমাকে এখানে ডিম কষাটা দিয়েছে আর লুচি আর বেগুন ভাজা আর ধোকা আসছে, এই যে এখানে রয়েছে আমার ধোকার ডালনা, এখন বাজে 5:10, খাওয়া দাওয়া করে আমি আর মা গল্প করছিলাম, বাবা একটু ঘুমোচ্ছে, আর এখন ওই দীপু পিসি আসছে কারণ ব্লাউজগুলো ট্রায়াল দিলাম, তো আমার ব্লাউজগুলো একটা বাদ দিয়ে বাকি সবগুলোই গড়বড় হয়েছে মেজারমেন্টসে, একটা বাদ দিয়ে কেন যেটা একটু ঠিক আছে সেটার কথা বলছি, ওটাও একটু প্রবলেমেটিক বাট অন্যগুলো একদমই গড়বড় হয়েছে, তো সেটার জন্য পিসিকে ফোন করলাম, মায়ের দুটো ব্লাউজ ছিল সেই ব্লাউজগুলো একদম ঠিক আছে, আমারগুলোতেই ভুলভালটা হয়েছে, তো সেই জন্য পিসিকে ফোন করলাম, বললাম আমি আসছি, ও আসুক তাহলে, ওকে পুরো বললাম যে তোমার মেজারমেন্ট টেপটা নিয়ে আসো, তাহলে ভালো করে মেজার করে ও ছোট বড় এগুলো করতে পারবে, সেই জন্য এখন আসছে, আসলে তারপরে ওকে আবার দেখাবো সবগুলো, এখন বাজে 7:30, একটা ক্যাব বুক করেছি, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, বেরোচ্ছি বাইরে,
8:40 আর বাড়ি পৌঁছালাম। রাস্তায় মারাত্মক বৃষ্টি হচ্ছে, সেই রকম জল আর সেই রকম জ্যাম। পৌঁছে গেছি, এই দেখো এখন বাজে 9:45, আর এর অবস্থা দেখো, এ বাবা। হ্যাঁ, কি বল, রেইনকোটের ভেতর থেকে জামা টামা সব ভেজা, তো জামা তো ভেজে। এ বাবা, পুরো চান করে এসেছে, ভিজে গেছে, পুরো চান করে এসেছে, পুরো যুগ যুগে ভেজা একদম। ওই জন্য তুমি বেল বাজালে? হ্যাঁ, ব্লিংসি যে চাবি আছে আমার কাছে। একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, পুরো চান করে এসেছে বেচারা। ঝড় হচ্ছে না, শুধু বৃষ্টি হচ্ছে, তাই আমাদের ওদিকে হয়নি তো, লেকটা ওদিকে হয়নি। এখন বাজে রাত 10:00, গিয়ে ডিনারটা করে নিই। আজকে আমাদের স্পেশাল ডিনার হচ্ছে, যেটার কথা আমি ভুলে গেছিলাম, মানে সকালে বলেছিল, সেটা হচ্ছে আজকে আমরা রাত্রে খাবো হচ্ছে ধোসা। আমি প্লেন ধোসা প্রেফার করি, ভেতরে আলু টালু দেয়া আমার অত ভালো লাগে না, কিন্তু হ্যাঁ বাকিদের জন্য হয়েছে, আমি প্লেন ধোসা খাবো। এখন গিয়ে খাওয়া দাওয়া করি, ভিতরে এসছে, এসে গা ধুচ্ছে, এখন তারপরে মানে এখন ধোসা বানাচ্ছে। এই যে এখানে এগুলো বানানো হয়েও গেছে, এখানে আছে, এখানে আছে, আর এটা হচ্ছে আলুর তরকারিটা যেটা ভেতরে দেবে, আর এখানে এই যেখানে হচ্ছে ওখানে হচ্ছে, আর এই যে ধোসার চাটনি, আর এই যে সাম্বারটা এখানে আছে। তো এখন মানে ধোসাগুলো বানাচ্ছে, হয়ে গেলে তারপরে খেতে বসবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন 9:50 মতন বাজে, আর আজকে এখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু কালকে এত বৃষ্টি, এত বৃষ্টি, আজকেও সকালে বৃষ্টি হয়েছে, একটু আগেও হয়েছে, রাস্তাঘাট সবই ভেজা, কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। যাই হোক, বিতোষক বেরিয়ে গেছে অফিসে অনেকক্ষণ, আর কালকে ও তো দেখলেই তোমরা পুরো ভিজে চান করে বাড়ি এসছে। যাই হোক, তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো।